আমি জ্যোতিষী জি আহমেদ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। লাইক এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের জন্যই আমি নিত্য নতুন ভিডিও উপহার দেই, যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা আমাকে অনুপ্রেরণা জানান, ফোন করে বিভিন্ন সময় আমাকে টেক্সট করে মেসেজ করে আমাকে অনুপ্রেরণা জানান যে আমার ভিডিওগুলো আপনারা দেখে অনেক কিছু শিখতে পারেন, তাই আমি আপনাদের জন্য নিত্য নতুন তথ্য নিয়ে ভিডিও উপহার দেই। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের টপিকসটি হচ্ছে মুনস্টোন, যার বাংলা নাম হচ্ছে চন্দ্রকান্তমণি। আশা করি কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাই উপকৃত হবেন, আপনারাই অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষের হাতে এই যে স্থানটি আছে, এই স্থানটি হচ্ছে চন্দ্রের স্থান। এই যে স্থানটি, এই স্থানটিকে আমরা জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্রের স্থান বলে থাকি। যদি কারো চন্দ্র ডিসফেভারে থাকে, চন্দ্রের এই স্থানে যদি কালো তিল থাকে, ক্রস থাকে, তাহলে বুঝতে হবে আপনার চন্দ্রটি অশুভ। আর আপনার চন্দ্রটি যদি অশুভ থাকে, তাহলে আপনি মানসিক বিষণ্ণতায় ভুগবেন, আপনার রাগ জেদ বেড়ে যাবে। আপনার চন্দ্রটি যদি অশুভ থাকে, তাহলে আপন জনদের সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, বা আপন জনদের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, আপনার মধ্যে একাকিত্ব কাজ করবে, আপনার মধ্যে এক ধরনের অহেতুক ভয় ভীতি সঞ্চয় কাজ করতে পারে, আপনার যৌন সমক্ষমতা অক্ষমতা সৃষ্টি হতে পারে। চন্দ্রকে আপনার চন্দ্র যদি শুভ থাকে, তাহলে আপনার রাগ জেদ থাকবে না। আপনার চন্দ্র যদি ভালো থাকে, মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো যাবে, আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক উন্নতি ঘটবে, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার মধ্যে সবসময় আনন্দ ফুর্তি কাজ করবে, আপনার মধ্যে দূর দূরান্ত ভ্রমণের ক্ষেত্রে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করবে। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্র মতে অশুভ চন্দ্রকে শুভত্বে আনার জন্য মুক্তা পাথর ধারণ করতে হয়। মুক্তা পাথর, আজকাল বাজারে যেহেতু মুক্তা পাথর, আসল মুক্তার দাম বেশি বা আসল মুক্তা পাওয়া যায় কম, সেই তুলনায় অল্টারনেটিভ হিসাবে মুক্তার বিকল্প হিসাবে জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্রকান্তমণি, যেটা ইংরেজি নাম হচ্ছে মুনস্টোন, মুনস্টোন পাথর ধারণ করা যেতে পারে। মুনস্টোন কয়েক রকমেরই হয়, শ্রীলঙ্কায় পাওয়া যায়, বার্মায় পাওয়া যায়, ব্যাংককে পাওয়া যায়, আফ্রিকায় পাওয়া যায়। আমি আপনাদেরকে আজ আফ্রিকার এবং ব্যাংককে চন্দ্রকান্তমণি সম্পর্কে জানাবো। এই দুটি চন্দ্রকান্তমণি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে দেখুন, আমার ডান হাতে এবং বাম হাতে দুধরনের চন্দ্রকান্তমণি আছে, একটি গ্লেজি উজ্জ্বল, খুব বেশি গ্লেজি, ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে চন্দ্রকান্তমণি, এটি মূলত আফ্রিকান চন্দ্রকান্তমণি, এটি খুব গ্লেজি হবে, এটি কয়েকটি কালার হবে। আর এখন যে চন্দ্রকান্তমণি দেখাচ্ছি, এটা মূলত থাইল্যান্ডের চন্দ্রকান্তমণি, এটার কোনো গ্লেজি কম, এটার ভিতরে এক ধরনের লাইটিং বা আলোর মতো দেখা যাবে, আলোর মতো দেখা যাবে। এ ধরনের চন্দ্রকান্তমণি বাজারে কিন্তু আপনি সচরাচর কিনতে পাবেন না, কারণ চন্দ্রকান্তমণি এখন যেহেতু বাজারে চায়না ক্রিস্টাল জাতীয় বা সিনথেটিক জাতীয় এক ধরনের স্টোন বিক্রি হচ্ছে আসল পাথরের নাম করে, বিভিন্ন কসমেটিক্স বা জুয়েলারি দোকানের যে ইমিটেশনের মতো কিছু স্টোন বিক্রি হচ্ছে, অনেকেই আসল পাথর মনে করে নকল পাথরগুলো ক্রয় করেন। আমার কথা হচ্ছে, আপনারা কখনো নকল পাথর ক্রয় করবেন না, কারণ আসল পাথর আপনি 2 টাকা বেশি দিয়েও হলেও আসল পাথর ক্রয় করবেন, কারণ নকল পাথরের কোনো উপকার পাওয়া যায় না, যা দেখতে সুন্দর। আর আসল পাথরে আপনি উপকৃত হবেন, আপনার দেখার মধ্যেও একটা সৌন্দর্য আসবে, আপনার অর্থটা কাজে আসবে। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর ধারণ করার পূর্বে অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে নেবেন, কখন কোন রত্ন পাথর কখন পড়তে হয়, কিভাবে ধারণ করতে হয় সেটি জেনে নেবেন। চন্দ্রকান্তমণি অনেক রকমের হয়, আমি 2 রকম চন্দ্রকান্তমণি আপনাদেরকে দেখালাম। এ ধরনের চন্দ্রকান্তমণি বাজারে সচরাচর পাওয়া যায় না, আমি আবারও বলছি পাওয়া যায় না। চন্দ্রকান্তমণি বা যে কোনো রত্ন পাথরের যদি প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার প্রতিষ্ঠান থেকে খুচরা এবং পাইকারি যে কোনো রত্ন পাথর ক্রয় করতে পারেন। আরেকটি কথা বলে রাখছি, যে কোনো রত্ন পাথর ক্রয়ের পূর্বে আপনার ইচ্ছে বা আপনার পছন্দ মতো
যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করেই তখনই আপনি রত্নপাথর ধারণ করবেন, তাহলে আপনার কষ্টের টাকাটি কাজে আসবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন।